বৈশাখের শুরু থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের প্রকোপ বাড়তে থাকে, কিন্তু গরম বলে তো আর ঘরে বসে থাকার উপায় নেই। ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী সকলেই বাড়ির বাইরে বের হতেই হয়। যদিও সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গেলেও বেসরকারি বেশ কিছু স্কুলে গরমের ছুটি পড়তে এখনও কয়েকটা দিন কিন্তু বাকি। তারই মধ্যে কিন্তু একটি বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে, সেই আপডেট আপনাদের জানাবো। গরমের জন্য ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটি কমছে 2 ঘন্টা করে। এই মুহূর্তের এটি হচ্ছে ব্রেকিং আপডেট আপনাদের জন্য। লালবাজার সূত্রের খবর, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিচুতলার পুলিশ কর্মীদের আপাতত 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে। এছাড়াও ওই পুলিশ কর্মীদের ছাতা এবং রোদ চশমা ব্যবহার আবশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিনের চরম গরমে ট্রাফিক পুলিশ কর্মীদের নাজেহাল অবস্থার কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত। তো এটি ছিল এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটিকেও বাজিয়ে রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।